আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রায় 5-6 দিন যাবত ভিডিও পোস্ট করতেছি না, তো আপনারা অনেকেই আমাকে মিস করতেছিলেন, এই জন্য আমি চলে আসলাম। তো আমি বলবো যে আমি কোথায় ছিলাম, কেন ভিডিও পোস্ট করতে পারি নাই। বাই দ্য ওয়ে, আমি দেখি পচা কুকুর কোথায়। আই পচা কুকুর, পচা কুকুর, আই পচা কুকুর, কই রে? হারামি নিচে মনে হয়। তো ছাদে ছাদে জামা কাপড় রেখে দিলে ও সবার জামা কাপড় ছিঁড়ে টিড়ে ফেলে। পচা কুকুর কই? আরে আমার বাপ নিচে আটকায় দিছে, গাছে পানি দিতে আছে, দেখেন এগুলো সব পচা কুকুরের কাজ। এখন ওজারে ওরে যে আটকায় দিচ্ছে, ও আমার কণ্ঠ শুনে মনে হয় পাগল হয়ে গেছে বাসায় আসার জন্য। অনেকে বলতে পারে নিচে কোথায় আটকেছে, নিচে আমাদের একটা ফ্ল্যাট আছে খালি, পুরাটা এরকম এই থেকে এই পর্যন্ত ওইটার মধ্যে। তো এটা একটা ফুল অন, তো যে আমি হাঁপায় গেছি পচা কুকুরে খুঁজতে খুঁজতে। তো এখানে কারা? আমি জুতা খুলে রাখছি, আপনি এখানে কেন ঘুমাচ্ছেন? হুম, ওই দেখেন ওদের পশম। মা পাখি, আপনারা আমাকে মিস করেন নাই? ফ্লোরিয়া, চোখ মুখের অবস্থা এরকম কেন তোমাদের, এরকম কেন ময়লা হয়ে আসো? সবগুলো এসে আমার গাড়ি ধরবো, দেখেন এক একজনের হাল কি কালার হয়ে গেছে, কি কালার হয়েছেন এগুলা বাবা। এই বাবা পাখি, গরম অনেক গরম। আরে দেখেন ময়লা টয়লা হয়ে আমি নাই পুরা, মানে আব্বা আমার ভিডিও দেখলে বলবো কি ও আচ্ছা আমি আদর করি নাই না। যদি আমার বাবাই ওদেরকে টেক কেয়ার করে, তারপরও একটু ময়লা হয়ে গেছে ওরা অনেকে সবগুলো। এই যে ফ্লোরিয়া ওইদিকে, বড় বাবু আর এইদিকে, একে তো শাওয়ার করাইতেই হবে। এই অবস্থা পুরা খারাপ হয়ে আছে, পুরা খারাপ হয়ে আছে। বাসায় ছিলাম না, মনে হয় আব্বা ওদেরকে ছাদে নিছে। দেখছেন ছাদে গেছিল, ছাদে গেছিল তোমরা? কেন ছাদে গেছো কেন? এই যে চেহারার অবস্থা কি করে আসছেন, দেখেন তো কি ময়লা হয়ে আসছে। এগুলো সব টিরে আমার শাওয়ার করে তো মা মা বাবা কি থাক, আমি শাওয়ার করাবো। তোমার আরেক 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 বোন কোথায় বুঝে? দেখছেন দেখে আরেকজন কোথায়? নিতু, নিতু কই? নিতু ফলিন, হুদাই চিল্লাই, হুদাই চিল্লাইবো ফলিন। খোদা নিত মনে হয় চলে গেছে বাইরে। নিতের নিত্রে খোঁজার জন্য আমার শিডিউলের দরকার হয়, বুঝছেন? নিত্রে ছাড়া পাওয়া যায় না। এটা মাছ সিদ্ধ করে রাখছে ওদের জন্য। হুম, আরেকজনকে খোঁজা পাইবেন আপনারা। দেখেন কোথায় শুয়ে আছে, দেখছেন মেয়ে, দেখেন পা। এই টুনটুনি, টুনটুনি কোথায় শুয়েছেন? এর মধ্যে বের হবেন কীভাবে? আপনার মাথা কোথায়? এই যে মাথা কান, দেখছেন এই গরমের মধ্যে কিসের মধ্যে যা শুয়ে আছে, দেখেন একটু কান টেনে একটু কান ধরি, দেখি 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 আপনি কোথায়, বের হন। রাগ করছেন? আসেন আসেন আসেন, বের হন বাবা পাখি, বের হও। আমি অনেক বেশি টায়ার্ড, গরম এত গরম পড়ছে। ফলিন তো, ফলিনরে শাওয়ার করে আনছে আমার বাবা সকালবেলায়। পুরো ঘরের অবস্থা আমার বিড়ালের জন্য পুরো এলোমেলো হয়ে আছে। আর এই ফাঁকে আমি বলি, অনেকেই আমাকে মেসেজ করতেছে, কমেন্ট করতেছে। সো আমি এতদিন দেখতে পারি না কমেন্ট বা মেসেজ। সো আপনাদেরকে বলি, আমার এই যে হোয়াইট কালারের ক্যাট আছে একটা, একটাই আছে, জাস্ট একটাই, দুইটা ছিল না, এই যে একটা আরেকটা। তো একটা বুকিং হয়ে গেছে, আর জাস্ট একটা আছে। যদি আপনাদের কারো দরকার হয়, ফিমেল একটাই আছে শুধুমাত্র, ওইটার জন্য আপনারা আমাকে নক করতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিব ওকে ডিসক্রিপশন বক্সে। আর প্লিজ প্লিজ প্লিজ, এতদিন আমি ছিলাম না, এই জন্য আমাকে ভুলে যাবেন না, আমার ভিডিওগুলো দেখবেন। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে যায় একটু ফলো বাটন ক্লিক করে আসবেন ওকে। আর বড় বাবুর জন্য যারা যারা নক করতেছিলেন, তাদের অবশ্যই একটা ফিমেল, অ্যাডাল্ট ফিমেল যদি থাকে আপনার কাছে, তাহলে আমাকে নক করেন, আমি খুব ইমার্জেন্সি বড় বাবুকে দিয়ে দিব। আপনার কাছে যদি অ্যাডাল্ট ফিমেল থাকে, অলরেডি একটা অ্যাডাল্ট ফিমেল আছে, অনেকে বুঝে না অ্যাডাল্ট কী, অ্যাডাল্ট মিন্স হচ্ছে যে ওর বয়স 8 মাসের উপরে,
অ্যান্ড ও হিটে আসছে, হিটে আসছে। আমি এখন কেমনে খুইলা খুইলা বুঝাবো ওকে, যাই হোক, আমি এগুলার সম্পর্কে আরেকদিন একটা ভিডিও করবো। আর যারা বুঝেন তারাই আমাকে নক করবেন আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজের নাম কিন্তু অনামিকাস কিচেন অ্যান্ড ক্যাট হাউস। তারপর আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। আল্লাহ হাফেজ এভরিওয়ান।